আসসালামু আলাইকুম সবাইকে, লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একবার স্বাগত জানাচ্ছি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত আমাদেরকে দেখছেন সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আর আজকে স্পেশালি সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের ভালোবাসায় আজকে আমাদের চ্যানেলটি 20,000 সাবস্ক্রাইবারে পরিপূর্ণ একটি পরিবার তৈরি হয়েছে। সো আপনারা যারা আমাদের সাবস্ক্রাইবার হিসেবে আছেন সকলেই আমরা আপনারা সকলেই মিলে একটি পরিবার। সো এই পরিবারে এসে আমরা আসলে সবাই চাচ্ছি যে বা সবার যে বিষয় সেটা হচ্ছে যে আমরা ভালো কিছু এখান থেকে নিয়ে যাব, এটাই হচ্ছে কথা। আপনাদের ব্যাংক রিলেটেড অথবা ব্যাংকের বাইরে অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো আমাদের চ্যানেলে আমরা প্রতিনিয়ত আপডেট করে থাকি এবং হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করি। তো আজকে আপনাদেরকে আমরা নতুন একটি বিষয় আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি, কারণ এই বিষয়টি নিয়ে আমাদেরকে অনেকেই প্রশ্ন করেছেন যে ভাইয়া আমি যে টাকাটি বিভিন্ন উৎস থেকে পেয়েছি সেই টাকাটি আমি কোথায় রাখবো, আমি কি ব্যাংকে FDR করে রাখবো নাকি আমি সঞ্চয়পত্র কি ক্রয় করব। সে বিষয়টি আপনি যদি একটু ভিডিও তৈরি করতেন সে বিষয়টি আপনাদের মাধ্যমে জানানোর চেষ্টা করছি। তো যাই হোক, আসলে অনেকেই এই ধরনের প্রশ্ন করছেন, তাই এই বিষয় সম্পর্কে একটু কথা বলার চেষ্টা করছি, ইভেন হচ্ছে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। কারণ হচ্ছে টাকা আপনার গচ্ছিত টাকা আপনি কোথায় রাখবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে এই বিষয় নিয়ে যদি ভালো এবং খারাপ দুইটা দিকই আমরা তুলে ধরি, আপনার যেটি ভালো সেটি আপনারা গ্রহণ করবেন, ইভেন আপনারা যেটা আপনাদের কাছে সুবিধা মনে হয় সেটি আপনারা গ্রহণ করবেন। আজকে চলে যাচ্ছি আমাদের যে আলোচনার বিষয়, সেটা হচ্ছে FDR নাকি সঞ্চয়পত্র। এই বিষয়ে আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই, দুইটি বিষয় আলাদা আলাদা করে কথা বলতে চাই। আপনাদেরকে বলবো যে ভিডিওটি অবশ্যই আপনারা না টেনে আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শোনার জন্য আমি অনুরোধ করছি। প্রথম কথা হচ্ছে FDR যে বিষয়, সেটা হচ্ছে যে আমরা সাধারণত যে আমাদের সরকারি বেসরকারি এবং তফসিলি যে ব্যাংকগুলো রয়েছে সেই ব্যাংকগুলোতে আমরা সাধারণত FDR করে থাকি। কোনো কোনো ব্যাংকে FDR, কোনো কোনো ব্যাংকে MTDR বা বিভিন্ন ব্যাংকে এক একটা নাম রয়েছে। সেই নামের পরিপ্রেক্ষিতে কিন্তু সব থেকে যে বিষয় সেটা হচ্ছে FDR ফিক্সড ডিপোজিট রেট। তো ফিক্সড ডিপোজিট যেটা আপনারা 1 লক্ষ টাকা অথবা আপনার কাছে যদি বড় কোনো অ্যামাউন্টের টাকা থাকে সেই টাকাটা আমরা এককালীন জমা রাখব, হয়তো সেটার এক মাসের জন্য, হয়তো 3 মাসের জন্য, হয়তো 1 বছর 3 বছর সর্বোচ্চ হয়ে থাকে 3 বছর পর্যন্ত আমরা জমা রাখতে পারি। এখন আপনার কাছে যে টাকাটা আছে যদি আপনি 2 ভাগে ভাগ করতে চান, সেই বিষয়ে যদি আমি আপনাদেরকে বলি, সাধারণত FDR এর ক্ষেত্রে যেহেতু ব্যাংকগুলো, পরবর্তীতে আমি সঞ্চয়পত্র নিয়ে আলোচনা করছি একটু পরেই, তো FDR এর যে বিষয়টি সেটা হচ্ছে যে সঞ্চয়পত্র থেকে FDR এ কিন্তু আপনার মুনাফা যে হার, মুনাফাটিকে আপনাকে কম দিবে। তবে FDR এর কিছু সুবিধা রয়েছে ব্যাংকগুলোতে যদি আপনি FDR করতে যান। প্রথম কথা হচ্ছে FDR এর ক্ষেত্রে আপনাকে ব্যাংকে যাওয়ার পরে সরাসরি অ্যাকাউন্টটি খুলতে পারবেন, যে কোনো ব্যাংকে গিয়ে আপনি এই ধরনের একটি অ্যাকাউন্ট করতে পারবেন, সেই অ্যাকাউন্টে আপনি টাকা জমা রাখতে পারবেন এবং বিভিন্ন ব্যাংক এই জমা টাকার উপরে আপনাকে কিন্তু ঋণ প্রদান করবে। আপনি যদি 1 লক্ষ টাকা জমা রাখেন সেই ক্ষেত্রে আপনাকে 90% ঋণ আপনি কিন্তু ওই টাকার উপরে ব্যাংক থেকে নিতে পারবেন এবং এই ঋণ যে প্রকল্প সেটা কিন্তু আপনার প্রত্যেকটি ব্যাংকেই চালু আছে। তো অন্যদিকে যদি সঞ্চয়পত্রের ক্ষেত্রে বলি, সঞ্চয়পত্র যদি আপনি করেন সেই ক্রয় করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই ধরনের ঋণের সুবিধা পাচ্ছেন না। দ্বিতীয়ত, আপনি যদি সঞ্চয়পত্র ক্রয় করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে টিন সার্টিফিকেট কিন্তু অন্য অন্য ক্ষেত্রে বাধ্যতামূলক হতে পারে, কিন্তু FDR এর ক্ষেত্রে আপনি কিন্তু টিন সার্টিফিকেটের যে ঝামেলাটি ওটা আপনার কিন্তু প্রয়োজন নেই। আপনি চাইলে ব্যাংককে দিতে পারেন, ব্যাংকে দিলে আপনার 15% ব্যাংকের জায়গায় সেই জায়গায় আপনার 10% কাটা যাচ্ছে। ইভেন সঞ্চয়পত্র ক্রয় করতে কিন্তু এই ধরনের একটি সমস্যা আমাদের সম্মুখীন হতে পারে। তো এই বিষয়টি আসলে এখান থেকে একটু বিষয়টি আপনার এখানটি একটু জটিলতা। তো দ্বিতীয়ত যে বিষয়টি আপনাদের সাথে বলবো সেটা হচ্ছে যে FDR যখন আমরা একটা ব্যাংকে করতে যাই সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি আমাদের FDR এর ক্ষেত্রে আমরা যদি 3 মাস অথবা 6 মাসের পর বা 1 মাস পর
আমাদের যে লভ্যাংশটি, আমরা কিন্তু এই লভ্যাংশটি ব্যাংক থেকে আমরা উঠাতে পারি সরাসরি গিয়ে। যদি আমরা এক মাসের জন্য FDR করে থাকি, তাহলে FDR করার পরে আমাদেরকে সেই FDR এর টাকা আমরা কিন্তু প্রতি এক বিয়ারের যে মুনাফাটি সেইটি কিন্তু এক মাস পর পর আমরা উত্তোলন করতে পারি, এবং আমাদের যে মূল টাকাটি রয়েছে সেই মূল টাকা কিন্তু আমাদের অ্যাকাউন্টে জমা থাকে, এবং পরবর্তী সময়ে যে কোনো সময় চাইলেই কিন্তু আমরা সেই টাকাটা আবার উত্তোলন করতে পারি। কিন্তু সঞ্চয়পত্রের ক্ষেত্রে বিষয়টি হচ্ছে, আমরা যখন সঞ্চয়পত্র, অনেক সময় দেখা যাচ্ছে এককালীন সঞ্চয়পত্র হয়ে থাকে, ইভেন হচ্ছে পরিবার সঞ্চয়পত্র বলেন, তো এই সঞ্চয়পত্রগুলো কিন্তু আমাদেরকে ভেঙে ফেলতে হয় বা অন্য অন্য সময় ভেঙে ফেলতে হয়। তো সঞ্চয়পত্রের বিষয়টি আসলে যদি FDR এর সাথে কম্পেয়ার করি, সঞ্চয়পত্রের সুবিধাজনক যে যেটির জন্য সেটা হচ্ছে যে সঞ্চয়পত্র শুধুমাত্র আপনার যে লাভ বেশি সেটা হচ্ছে FDR থেকে ব্যাংকগুলো যে পরিমাণ লাভ দিচ্ছে তার থেকে কিন্তু আপনার সঞ্চয়পত্রের লাভটি বেশি। সঞ্চয়পত্র আপনার মেয়াদান্তে আপনি কিন্তু মুনাফাটি নিতে পারবেন, এটা হচ্ছে মেয়াদান্তে, আপনি 6 মাস পরে পর কিন্তু আপনি মূলধনটি, আপনার যে মুনাফাটি সেই মুনাফাটি আপনি উত্তোলন করতে পারবেন। আমি একেবারেই বলি নাই যে আসলে আপনি মুনাফাটি উত্তোলন করতে পারবেন না, তবে এই ক্ষেত্রে যেটি সবথেকে সহজ উপায় সেটা হচ্ছে FDR এর ক্ষেত্রে আপনি করতে পারবেন। ইভেন হচ্ছে সঞ্চয়পত্র ভাঙতে গেলে একটু ঝামেলা হতে পারে, বিশেষ কোনো ঝামেলা নেই, তবে একটু ঝামেলা সম্মুখীন হতে হয়, কিন্তু FDR যদি আপনি ভাঙতে যান সেই ক্ষেত্রে আপনার তেমন একটি ঝামেলা পোয়াতে হয় না। আপনাকে ব্যাংকে সরাসরি যাওয়ার পরে আপনার চেকের মাধ্যমে আপনাকে চেকটাকে নিয়ে আপনার কাছ থেকে যে আবেদন, যে আপনি FDRটা বন্ধ করবেন, সেই FDR বন্ধ করার যে আবেদনটি সেটি গ্রহণ করেই কিন্তু আপনাকে FDR টাকাটি পরিশোধ করে দিবে ব্যাংকের মাধ্যমে। আর সঞ্চয়পত্র আপনি কিন্তু বিভিন্ন জায়গায়, যেমন সঞ্চয়পত্র আপনার ডাকঘর যে সঞ্চয় ব্যাংক রয়েছে সেখান থেকে আপনি সঞ্চয়পত্র ক্রয় করতে পারেন, সোনালী ব্যাংক থেকে আপনি সঞ্চয়পত্র ক্রয় করতে পারেন, ইভেন অন্য অন্য যে সরকারি ব্যাংকগুলো রয়েছে সেই সরকারি ব্যাংকগুলো থেকে, এবং কিছু বাণিজ্যিক ব্যাংক থেকে কিন্তু আপনি এই সঞ্চয়পত্রটি ক্রয় করতে পারেন। এখানে যদি আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি, এখানে কিন্তু আমি কয়েকটি ব্যাংকের, মোটামুটি অনেকগুলো ব্যাংকের কিন্তু আমি এখানে আপনার মুনাফার হারটি তুলে ধরেছি। এটা হচ্ছে 3 মাস অন্তর অন্তর যে মুনাফা স্কিমটি, এখানে কিন্তু আমি চেষ্টা করেছি যে আপনাদেরকে ব্যাংক যে বিষয়টি সেটার জন্য এখানে কিন্তু 3 মাসের আমি একটি মুনাফার হারটি তৈরি করেছি। আমি এখানে দেখা যাচ্ছে যে 2023 সালে এসে বর্তমানে আপনার ওয়ান ব্যাংক যেটি সেটা হচ্ছে 7.25% কিন্তু তারা মুনাফা আমাদেরকে দিচ্ছে। ইভেন পাশে যদি একটু খেয়াল করেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 3 মাস অন্তর 1 লক্ষ টাকার উপরে যে মুনাফাটি পাচ্ছে সেই মুনাফার হার, মুনাফার যে টাকাটি অর্থটি সেটা আমি এখানে দেখানোর চেষ্টা করেছি। আর আরেকটি বিষয় হচ্ছে এখানে যদি আমরা ডাকঘর সঞ্চয় ব্যাংকের ক্ষেত্রে আসি, সেই ক্ষেত্রে এখানে কিছু আপনাদেরকে হিসাব দেখাচ্ছি, সেটা হচ্ছে যে সাধারণ হিসাবে মাসিক মুনাফা যদি আপনারা সাধারণ হিসাবে টাকা রাখেন সেই ক্ষেত্রে কিন্তু এখানে আমি দেখিয়েছি। এই এখানে কিন্তু এইগুলো কিন্তু আমি বিস্তারিত ভিডিওতে বলেছি, ইভেন আপনাদেরকে এই মুহূর্তে বোঝা। সো এখানে কিন্তু মুনাফার হারটি অনেক বেশি, 1 লক্ষ টাকায় আপনি প্রতি মাসে কিন্তু 562 টাকা পাচ্ছেন। এটা কিন্তু সঞ্চয়পত্রের ক্ষেত্রে, মেয়াদান্তে হিসাবের ক্ষেত্রে আপনি এখানে যে বিষয়টি সেটাও কিন্তু এখানে আমরা তুলে ধরেছি, 1 লক্ষ টাকায় আপনি যে মুনাফাটি পাচ্ছেন সেটাও কিন্তু এখানে তুলে ধরার চেষ্টা করেছি আমরা, যে 10%। আর এখানে কিন্তু আবার যদি দেখা একটু, এখানেও কিন্তু আমরা আপনার 10.11% মানে ব্যাংক থেকে কিন্তু সঞ্চয়পত্রে অনেক বেশি টাকা দিচ্ছে, এই জিনিসটি বোঝাতে চেয়েছি। তো ফাইনালি যে কথাটা সেটা হচ্ছে যে বড় ধরনের কোনো কনফিয়ার যদি আমরা করতে যাই, তাহলে FDR এর ক্ষেত্রে হচ্ছে বিষয়টি হচ্ছে যে আমরা ব্যাংক, যে ব্যাংকে কিন্তু টাকাটা রাখবো সেই ব্যাংক থেকে কিন্তু আমরা লোন নিতে পারতেছি, কিন্তু আপনার সঞ্চয়পত্রের ক্ষেত্রে এই ধরনের সুবিধা আমরা পাচ্ছি না। কিন্তু সঞ্চয়পত্রে আমরা মুনাফাটি অনেক অনেক বেশি, FDR তুলনায় সঞ্চয়পত্রে অনেক বেশি, তাই আপনারা আপনাদের ব্যক্তিগত যে বিষয়টি সেটার ডিসিশন নিয়ে আপনারা কিন্তু আপনারা FDR করবেন নাকি সঞ্চয়পত্র করবেন এই বিষয়টি আপনারা নিজেরা আপনারা বুঝে ফেলতে পেরেছেন আশা করি। আর এই নিয়ে যদি আরও কোনো প্রশ্ন থাকে, গভীরভাবে আপনাদের কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনাদের কমেন্টসের অ্যান্সার দেওয়ার জন্য প্রতিনিয়ত আমাদের টিম প্রস্তুত আছে, ইভেন আমি নিজেও প্রস্তুত আছি। সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, এবং হচ্ছে আমাদের আজকের এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।